মর্নিং সবাইকে। আজকে আমি একটা স্পেশাল কারণে এই ভিডিওটা তৈরি করছি। আমি খুব একটা ভিডিও তৈরি করতে জানি না সেভাবে, মানে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আমি কিছু ওই ডান্সের ভিডিও আমার বা গানের ভিডিও করে ছেড়ে দিই। মানে ব্লগ তৈরি করা যাকে বলে, বেশ সুন্দর করে মানে গান ফান দিয়ে, আমি সেরকমভাবে খুব একটা পারি না, মানে পারি না বলতে পারিই না আর কি, মানে কীভাবে করে সেটাই জানি না ঠিকভাবে, তো সেরকমভাবে পারি না। তো আজকে আমি চেষ্টা করছি একটু করার ব্লগটা। যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যা সবাই বলে থাকে সেটাই বললাম। অলসো আমি এটা আমার ফেসবুক চ্যানেলে ছাড়বো, সেখান থেকেও তোমরা দেখতে পারো। তো যেরকমভাবে সবাই বলে সেরকম বললাম, ওয়েলকাম ওয়েলকাম টু অদ্বিতীয়াস ওয়ার্ল্ড। আমি অদ্বিতীয়া। আচ্ছা, আর আজকে ব্লগটা আমি তৈরি করছি, আজকে আমরা বেরোচ্ছি দীঘায়। তো আজকের ব্লগটা একটু স্পেশাল হবে, কারণ আজকে আমাদের সাথে আছে একটা স্পেশাল পার্সন। এই যে দেবীকে দেখতে পাচ্ছেন, এই দেবী সকালবেলা আজকে মোটামুটি ধরুন কখন উঠেছে, দুটো নাগাদ উঠে পড়েছে। উঠে ওনার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, পটি টটি টয়লেট সমস্ত কিছু কমপ্লিট, মানে উনি ঘুরতে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে এই যে পরিপাটি হয়ে বসে পড়েছেন, এই যে একদম পরিপাটি হয়ে বসে পড়েছেন। মাম্মা ঘুরতে যাবে, তো ঘুরতে যাবে, একদম এক ঘাড় নেড়িয়ে, মানে সেই ঘোড়া এক পায়ে খাড়ার মতো পুরো রেডি একদম ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা আজকে এই ব্লগটা বানাচ্ছি ওর জন্য, যে ও কী করে কি না করে, মানে অ্যাকচুয়ালি ও কোনো দিন এত দূরে কোথাও ঘুরতে যায়নি। ওকে ফার্স্ট আমরা নিয়ে যাচ্ছি এই দীঘাতে, তো যাচ্ছি আমরা ওকে নিয়ে, ওর জন্যই স্পেশালি যাচ্ছি। আমি অনেকবার দীঘা গিয়েছি, তো ওর জন্যই স্পেশালি যাচ্ছি যে ও কতটা এক্সাইটেড বা ও কী করবে সেগুলো দেখার জন্য। এই যে ব্যাগ শুকে শুকে বেড়াচ্ছে কাল থেকেই, ও কী করবে সেই জন্যই আমি বেশি এক্সাইটেড। এই আদর করতে চলে এসেছে আবার আমাকে, বাবা তো কথা বলছি, একটু কথা বলতে দাও, কথা বলতে দাও। তো ও এরকমই করছে কাল থেকে, মানে যখন থেকে শুনেছে ঘুরতে যাবে, ও ঘুরতে যাওয়ার ব্যাপারটা খুব পছন্দ করে, একদম এনজয় করে। তো কাল থেকে শুনেছে যখন, তখন থেকে এরকম পাগলের মতো দুষ্টুমি করে চলেছে, আর সারা রাত ঘুমায়নি, সারা রাতই মানে একটা উৎসুক উৎসুক ব্যাপার যেটা আমাদের মধ্যে হয়ে থাকে সেটাই ওর মধ্যে চলছে আর কি, যে দেখতে পাচ্ছি ওকে। তো আজকের ব্লগটা স্পেশাল ওর জন্য। তো আমরা এখন বাজে 3:30, আমরা এই পৌনে 4টা নাগাদ বাড়ি থেকে বেরোবো। ওখানে পৌঁছতে পৌঁছতে 9টা, খুব জরুরি 9:30 হবে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের যেতে হবে, কারণ ও রয়েছে যেহেতু সাথে, ওকে ওকে কমফর্ট দেওয়াটা সব থেকে বেশি প্রায়োরিটি আমাদের। তো ওকে ওর জন্য মানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের যেতে হবে বলে একটু দেরি হবে আমাদের পৌঁছতে, নেভার মাইন্ড, সুন্দরভাবে পৌঁছে গেলেই হলো, আর ও ঠিকঠাক থাকলেই হলো, সেটাই আমাদের সব থেকে বেশি কমফর্ট। তো এই ভিডিওটা একটা পার্টে তো হবে না, ও ফুলি 3টে পার্টে আমি কমপ্লিট করতে পারবো। তো চলো বেরোচ্ছি, আবার নেক্সট যেখানে আমরা দাঁড়াবো ব্রেকফাস্ট করতে সেখানে গিয়ে দেখা হচ্ছে, চলো টাটা। চলো, আমরা পৌঁছে গেছি কোলাঘাট, আর এখন বাজে 5:45 প্রায় পৌঁছে গেছি। আর এই এখানে এই যে আমাদের জেকো, ও তোমাদের ওর নামটা বলতে আমি ভুলে গেছিলাম, ওর নাম জেকো, কিন্তু ওকে যদি জুনাই জুনাই শোনো বিক্রি কনফিউজ হয়ে যেও না, ওকে আমি জুনাই বলে ডাকি। এই যে আমাদের জল খেয়েছেন, এখন এখানে বিশ্রামে বসে আছেন, বিশ্রাম করতে এখানে বসেছেন, বিশ্রামটা হয়ে গেলে আর আমরা এই যে চা নিয়ে বসেছি, হয়ে গেলে আমরা আবার যাত্রা শুরু করব। চলো সঙ্গে থাকো, দেখি কতটা কি হতে পারে ও আর কি কি করে, সব অ্যাক্টিভিটি সব কিছু আমাদের জানাবো। চলো আমরা আবার এখন শুরু করছি যাওয়া, এবার একদম ডাইরেক্ট দীঘায় পৌঁছে তখন তোমাদের সাথে কথা বলবো। চলো, তো আমরা চলে এসেছি দীঘা, আর রুমেও ঢুকে গেছি। তোমাদের রুমটা আগে একটু দেখিয়ে নি, হ্যাঁ
দেখো এটা হচ্ছে এন্ট্রান্স আমাদের ব্যাগপত্র রাখা হয়েছে একটা শেলফ টাইপের দিয়েছে একটা আয়নার সাথে এই হচ্ছে বেড এই হচ্ছে বাথরুম এটা হচ্ছে একটা ব্যালকনি টাইপসের অনেকটা বড় বাইরে দেখাও যাচ্ছে এটা হচ্ছে টোটাল আমাদের রুম ভিউ আর এই যে দুগুলো বেড়াচ্ছেন এই যাচ্ছেন ওদিকে যাচ্ছেন তার খুব পছন্দ হয়েছে ঘর যে ঢুকেই এদিক দিয়ে ওদিক ওদিক দিয়ে ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এখন একটু কিছু একটু পেট পুজো করে আমরা যাবো সমুদ্রে যেটা আসল আকর্ষণ সেখানে তো একবারে আমরা কিছু একটু খেয়ে নিই তারপর আমি আবার আসছি সাথে থাকো সবাই এই যে বসে পড়েছে গুপ্তির মধ্যে সামনে জল নিয়ে গুপ্তির মধ্যে বসে আছি ভীষণ টায়ার্ড এত দূর থেকে এসছে এই জন্য ভীষণ টায়ার্ড চলো দেখা হচ্ছে সাথে থাকো সবাই।